চীনাদের বিচিত্র খাদ্যাভ্যাস দেখে নাক ছিটকানো খুবই স্বাভাবিক। কি নেই যা তারা খায় না? চীনারা বিশ্বাস করে খাওয়া আর তাওয়া অর্থাৎ ঔষধের উৎস একটাই, সেটা হলো প্রকৃতি। তারা বিশ্বাস করে প্রকৃতিতে যা পাওয়া যায় সবই খাওয়ার যোগ্য। অবশ্য এই অদ্ভুত খাদ্যাভ্যাসের পেছনে রয়েছে চীনাদের বিভিন্ন কুসংস্কার। যেমন ধরুন, বাঘের লিঙ্গ কিংবা ভেড়ার অন্ডকোষ খেলে বাড়বে পুরুষত্ব, কিংবা বাঘের হাড় খেলে হাড় এবং পেশি হবে মজবুত। বেশ হাস্যকর শোনাচ্ছে না? কিন্তু চীনের গুয়াংডং প্রদেশের সংস্কৃতিটাই এমন। এখানকার রেস্তোরাঁগুলোতে দেদার্সে বিক্রি হচ্ছে গুইসা, বনরুয়ের মতো বন্যপ্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটির চীনা একজন কর্মকর্তা বলেন, গুয়াংডং এর লোকেরা সবই খাবে। বিশেষ করে সুস্বাদু হিসাবে বিপন্ন প্রাণীদের চাহিদা সবচেয়ে বেশি। শীতকালে এখানে বাসিন্দারা খাবার দাবারের উপর বিশেষভাবে নজর দেয়। এর মানে হচ্ছে এখানকার রেস্তোরাঁগুলোতে জমজমাট ভিড়। গত এক দশকের উপরে এখানে একটি দোকান চালাচ্ছেন মিস্টার কিউ। তার দোকানে সাপের স্যুপ বিক্রি হয়। জানা যায় গুয়াংডং এর স্থানীয় লোকজন সকালে নাস্তা হিসাবে এক বাটি র্যাটল স্নেকের স্যুপ খুবই পছন্দ করে। কিউ বলেন, আমরা সবসময় বিশ্বাস করি সাপের মাংস অসুস্থতা দূর করে, এটা খুবই পুষ্টিকর আর শীতে শরীর গরম রাখতে খুবই সাহায্য করে। যদিও এসব বন্যপ্রাণী শিকার করা আইনত নিষিদ্ধ, তবুও ক্রমশই বেড়ে চলেছে বন্যপ্রাণীর মাংসের বাজার। গোপনে অবৈধভাবে এসব প্রাণী ধরা হচ্ছে, বিক্রি হচ্ছে এবং চলে যাচ্ছে খাবারের পাতে। একটি রেস্তোরাঁর মালিক বলেন, এখানে যেসব ক্রেতা আসেন তাদের বেশিরভাগই নিজে থেকে বিল পরিশোধ করেন না। ব্যবসায়ীরা কারো থেকে ফায়দা তুলতে চাইলে তাকে খুশি করার জন্য এখানে নৈশভোজের জন্য নিয়ে আসেন। এখানে তারা তাদের সামাজিক অবস্থান এবং পয়সার ঝনঝনানি প্রদর্শন করে থাকেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, ক্রেতাদের একটা বড় অংশ সরকারের লোক, যাদের ছায়ায় তারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরকমই একটি অফিসিয়াল পরিবার থেকে আসা ঝাং ই বলেন, এই রেস্টুরেন্টে যারা আসেন তারা সবাই এখানকার নিয়মিত ক্রেতা, এবং এখানে নিয়মিত ক্রেতা হতে হলে আপনার একটা সামাজিক পরিচয়ের দরকার হবে। কোনো বহিরাগত লোক যদি এসব খাবার খোঁজে তাহলে কোথাও পাবে না। গুয়াংডংয়ে বিক্রি হওয়া বন্যপ্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় বনরুই, গুইসাপ, স্যালামেন্ডার, বন্য সাপ, প্যাঁচা, হলুদ বুকের বান্টিং পাখি। এদের দামও খুবই চড়া। পুরোপুরি প্রস্তুত করা একটি প্যাঁচা এখানে 1800 ইউয়ানেও বিক্রি করা হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 23,000। কিন্তু শুধুমাত্র কুসংস্কারের বশবর্তী হয়ে বন্যপ্রাণী নিধনের এই ধারা অব্যাহত থাকায় ইতিমধ্যে বিলুপ্ত প্রায় অনেক প্রাণী। সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজির ফুড সায়েন্টিস্ট চেং জিয়ানশিয়াং বলেন, তারা যেভাবে বলে থাকে আসলে এই খাবারগুলোতে তেমন কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। গবাদি পশু এবং পাখির সাথে এসব বন্যপ্রাণীর তুলনা করলে দেখা যাবে এদের প্রোটিন কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় একই, যদিও কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু এটা তেমন তাৎপর্যপূর্ণ নয় যেমনটা বলা হয়ে থাকে। কিং কোবরা খুবই দুর্লভ প্রজাতির সাপ, কিন্তু এর চড়া দামের কারণে শিকারীরা সবসময় তৎপর থাকে। বিগত 10 বছরে আশঙ্কাজনক হারে কমেছে এই সাপের সংখ্যা। বন্যপ্রাণীরা প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনে বুঝেও শুধুমাত্র কুসংস্কারে আচ্ছন্ন হয়ে চীনারা অবাধে নিধন করছে দুর্লভ প্রাণীগুলো। এ ব্যাপারে বিশ্বব্যাপী আওয়াজ তোলা প্রয়োজন।